فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتذكرون الله رسول الله صلى الله عليه وسلم আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয়ে নেশাদার দ্রব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য বহন বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত উপস্থিতি, উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে জরুরি কথা হচ্ছে এই যে এই রাস্তাটা বন্ধ করতে হবে, এখানে আর কেউ ঢুকতে পাবে না। এই ছেলে নাইক, ওইখানে দাঁড়াও, ওখান থেকে যেন ভিতরে কে আসতে না পারে, পিছনে দাঁড়াতে বলবা, জরুরি প্রয়োজন হলে এখান দিয়ে ঢুকতে পাবে না। আর তোমরা এখানে পাহারা দাও, ওই দিক থেকে কেউ ভিতরে এভাবে আসতে পাবে না। আর তোমরা অপ্রয়োজনীয় কেউ পিছনে দাঁড়িয়ে থাকতে পাবে না, বসার জায়গা থাকলে, বসার জায়গা না থাকলে সাইডে দাঁড়াতে, অন্যথায় স্থান ত্যাগ করতে হবে। জরুরিভাবে আন্তরিকভাবে অনুরোধ রইল, চলাচল বন্ধ করতে হবে, ব্যক্তিগত স্বাধীনতা ত্যাগ করতে হবে, অন্যথায় স্থান ত্যাগ করতে হবে জরুরিভাবে। যেহেতু এখানে আমার কোনো ব্যক্তিগত কথা নেই, কাজে আপনার ব্যক্তিগত স্বাধীনতা বন্ধ করতে হবে জরুরিভাবে। আপনারা যে যেখানে আছেন, আপনাদের চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল। আপনি নিজেকে মানুষ মনে করলে অনুরোধ রক্ষা করবেন, অন্যথায় নিজেকে পশু প্রাণী ভাবতে হবে। এ কথা আল্লাহ তাআলাও বলেছেন, এটা আমার ব্যক্তিগত কথা নয়। যেসব পাপের কারণে দুনিয়াবী শাস্তি উল্লেখ রয়েছে, তার একটি বড় পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। মানুষ যদি চুরি করে তাহলে তার দুনিয়াবী শাস্তি হচ্ছে হাত কেটে নেওয়া হবে, পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। মানুষ যদি মানুষের উপরে অপবাদ লাগায় তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে, এটা দুনিয়াবী শাস্তি, পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। মানুষ যদি অবিবাহিত অবস্থায় জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে, পরকালে তার জাহান্নাম হতে পারে, জান্নাতও হতে পারে। মানুষ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই, কোনো পথই নেই। তিন শ্রেণীর পাপীকে হত্যা করতে হয়, তাহাজ্জুদ পড়লেও হত্যা করতে হবে, হজ করলেও হত্যা করতে হবে, বড় থেকে বড় পরহেজগার হলেও তাকে হত্যা করতে হবে। তবে দুই শ্রেণীর পাপীর বাঁচার পথ আছে, এক শ্রেণীর পাপীর বাঁচার কোনো পথ নেই। এক, কেউ যদি বলে গাভীর দুধ হারাম তাহলে তাকে হত্যা করতে হবে, কেউ যদি বলে মদ হালাল তাহলে তাকে হত্যা করতে হবে, তবে তার বাঁচার পথ আছে। সরকারিভাবে তার গলায় ফাঁস দেওয়া হয়েছে, ফাঁস টান টান, তখন বলছে ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম, গাভীর দুধ হালাল, মদ হারাম। তখন তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে, পাপ করেছিল হত্যার যোগ্য, তবে
ফিরে আসার কারণে সে বেঁচে গেল। দুই, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আপনাকে হত্যা করে নেওয়া হবে, এর নাম কেসাস। দুই, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে, এর নাম কেসাস। তবে আপনার বাঁচার পথ আছে, সরকারিভাবে আপনার গলায় ফাঁস দেওয়া হয়েছে। আমার বাপ মা ওখানে গিয়ে বলছে, না না না, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা মাফ করে দিলাম। তখন আপনাকে ফাঁস থেকে নামিয়ে নেওয়া হবে, আপনার ফাঁসি হবে না। তিন, কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ফাঁসি দিতে হবে। তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথই নেই। তাকে যদি বাঁচাতে হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে, এসে বলতে হবে, পৃথিবীবাসী আমি বলেছিলাম বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে হত্যা করতে হবে, আমি সিদ্ধান্ত প্রত্যাহার করলাম। যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আসবেন না, কাজে এই সিদ্ধান্ত আর কোনোদিন পরিবর্তন হবে না। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথই নেই। ক্ষমা চাইলে তার পাপ ক্ষমা হয়ে যাবে, সেটা ভিন্ন কথা, হতে পারে সেটা ভিন্ন কথা, তবে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। মানুষ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তাকে 40 লাঠি পিটাতে হবে, পরকালে তার জাহান্নাম হতে পারে, পরকালে তার জান্নাত হতে পারে। সম্মানিত উপস্থিতি, যেসব পাপের কারণে দুনিয়াবী শাস্তি উল্লেখ রয়েছে তার একটি বড় পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা ওয়ালাম ইয়াতুব ফামাতা, কোন মানুষ যদি নেশাদার দ্রব্য পান করে আর মারা যায়, তোবা না করে, ফাদাখালান নার, তাহলে সে জাহান্নামে চলে গেছে। যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা রয়েছে তার একটি মহা পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালি শয়তান, নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ, মহাপাপ। তোমরা এসব পাপ থেকে বেঁচে থাকো। অত্র আয়াতে আল্লাহ তাআলা 4টি জিনিসকে মহাপাপ বলে উল্লেখ করেছেন, তার একটি হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। আজকের আমাদের আলোচনা খুব খেয়াল করে থাকবেন, এই ছেলেরাই কারোর গায়ে হাত দিয়ে দাঁড়িয়ে থাকবে না, একবারে এক পায়ে রেডি হয়ে থাকবে, একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা। তুমি মনে করবে না যে আমি তোমাকে কণ্ঠস্বরে বক্তৃত করে আবু ইসব জুলাখের কাহিনী শুনিয়ে পাগল করবো, এরকম হিসাব করবো না। জীবনে বহু সময় ধ্বংস করেছ, আজকের আশার জন্য তোমাদের অনেক চেষ্টা, হঠাৎ করে চেষ্টা করলে আশা যায় না। কিছুক্ষণ সময় অনুরোধ রক্ষা করো, শয়তানি করবো না। তোমাকে আমি সারা রাত এখানে বসে থাকতে বলবো না, অল্প কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দিও, নিজেকে মানুষ মনে করিও, কথা রক্ষা করার চেষ্টা করিও। সম্মানিত মুরব্বী, আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকবেন, বেখেয়াল হবেন না। জরুরিভাবে বলা যাচ্ছে এখন মোবাইল ফোন ব্যবহার হবে না। আপনার মোবাইল ফোনে যে কথা চলছে তার চেয়ে আমার কথা 1 কোটি গুণ বেশি দামি। অতএব তুমি মোবাইল ফোন বন্ধ করে আমার সাথে
কথা শোনার চেষ্টা করো, আমার অনুরোধ রক্ষা করো। অত্র আয়াতে বলা হয়েছে লটারি ক্রয় করা হারাম। 10 টাকা দিয়ে লটারি কিনে আজীবন তোবা করতে হবে, কান্নাকাটি করে, তাছাড়া এই পাপ ক্ষমা হবে না, এর নাম মহাপাপ। যদি লাগে যায় 40 লক্ষ টাকা মর্মে, 10 টাকা দিয়ে 20 টাকা দিয়ে একটা লটারি কিনেছ, বলেছে যে ভাগ্যে কি আছে দেখি, এটা মিথ্যা কথা, এটা হারাম। আজকের পর থেকে যদি আপনারা কেউ লটারি কিনেন তাহলে আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে মোনাফিকি করলেন। আপনাকে জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি আমার বক্তব্যের সাথে মোনাফিকি করবেন না। আজ থেকে নিয়ে মরা পর্যন্ত আর কোনোদিন লটারি কিনবেন না। লটারি চিরদিনের জন্য হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। 10 টাকা মেরে নিয়ে একজনকে দেওয়া হয়, এমন কাজ কিয়ামত পর্যন্ত কোনোদিন বৈধ হতে পারে না। অত্র আয়াতে বলা হয়েছে মূর্তির আস্তানায় যাওয়া হারাম, যে কোনো ছবি মূর্তি হারাম। আবু হাইয়াজ আল আসাদি বলছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, আলা আবাসুকা, আবু হাইয়াজ আল আসাদি, আমি কি তোমাকে ওই কাজে পাঠাবো না যেই কাজে আল্লাহর নবী আমাকে পাঠিয়েছিলেন? আল্লাহর নবী আমাকে বলেছিলেন, আলী লা তাদু তিমসালা ইল্লা তামাসতাহু, ছাড়বে না তুমি কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে চৌচির করে দাও। ওয়ালা কাবরান মুশাররাফান ইল্লা সাওয়াইতাহু, ছাড়বে না তুমি কোনো উঁচু কবর, তাকে ভেঙে সমান করে দাও। মুসলিম মানে, মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যার রাতে চা ধরতে পারে, উঠে না, শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢুকে না, শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যেই কথা বলছি এতে সন্দেহ আছে বলে কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে ইনশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী দরজায় দাঁড়িয়ে গেলেন, দরজায় দাঁড়িয়ে গেলেন তো আমি তার মুখের চেহারা দেখে, মুখমণ্ডল দেখে আমি বুঝতে পারছি ব্যাপার কিছু ঘটেছে, মুখ বিবর্ণ। আমি বললাম, আমান্তু বিল্লাহি রাসূলিহি, আল্লাহর নবী, আমি আল্লাহকে মানি, আমি তার রাসূলকে মানি, আপনি ভিতরে আসছেন না কেন, ঘটনা কি? তখন আল্লাহর নবী বলছেন, আয়েশা লেমা ইস্তারাইতা হাজিহি নুমরাকা, এই যে চাদরটা, চাদরের ছবি, এই চাদরটা তুমি কিনলে কেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইস্তারাইতুহা, আমি চাদরটা কিনেছি, লেতা কুদালাইহা, আপনি তার উপরে বসবেন, এই জন্য চাদরটা আপনার বসার জন্য আমি কিনেছি। আল্লাহর নবী বললেন, আয়েশা মনে রেখো প্রথম কথা, যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করেন না। আয়েশা তুমি দ্বিতীয় বাক্য মনে রেখো, সবচেয়ে যাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে যারা ছবি মূর্তি তৈরি করে তাদেরকে, হাদিস বুখারী মুসলিম। এই বাক্য থেকে ফিরে আসার সুযোগ কিয়ামত পর্যন্ত নেই। যাদের বাড়িতে শোকে যে কাঁকড়া আছে তারা নিজেকে মুসলমান মনে করে না, বাড়িতে পুতুল সাজিয়ে রেখেছে, বাচ্চার হাতে পুতুল দেয়, দুঃখিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতা, আল্লাহর নবী মক্কা ঘরে, কাবা ঘরে প্রবেশ করলেন, ওয়া হাউলা মক্কা
তখন কাবা ঘরে 360টি মূর্তি ছিল। তার হাতে যে লাঠি ছিল সেই লাঠি দিয়ে তিনি মূর্তিগুলি ভাঙতে লাগলেন আর বলতে লাগলেন, জাল হক এসেছে সত্য, ওজাহাক আল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা চিরদিন মিথ্যে, মিথ্যে মিথ্যে। এই বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের 360টি মূর্তি নিজ হাতে ভেঙে দিলেন। হাদিস বুখারি মুসলিম, বুখারি মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারিমি, দাইলামি, দারিকুতনি, মুসনাদে সাইবা, সহিবনে হিব্বান, সহিবনে আওয়ানা, মুসনাদে কাহাকিম, মুসনাদে বাজার, মুসনাদে আহমদ, মুসনাদে ইয়ালা। পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে সব হাদিসে এই হাদিস রয়েছে। জানি না জাতি কেন এমন উলট পালট হলো, জাতি কেন ছবি মূর্তি প্রিয় হলো। হজ করছে কত সুন্দর করে ছবি ধরছে, এখানে এসে বসার সাথে সাথে মনে হচ্ছে ছবি নেওয়ার জন্য হন্যে হয়ে পড়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ছবি মূর্তিগুলি ভেঙেছিলেন তার বাপের, বাপের মূর্তি তৈরি করা ছিল। এক মিনিট বুঝাতে পারিনি, বাপ মানে, বাপ মানে ইব্রাহিম আলাইহিস সালাম। কাবা ঘরে সব ছবি মূর্তিগুলি ছিল ইব্রাহিম এবং ইসমাইলের। তো এইটা আল্লাহর নবীর বাপ হলো কি করে? এক মিনিট, জিবরাইল আলাইহিস সালাম যখন আমাদের নবীকে নিয়ে যাচ্ছিলেন মেরাজে, জিবরাইল আলাইহিস সালাম যখন আমাদের নবীকে মেরাজে উপরে নিয়ে যাচ্ছিলেন, প্রথম আকাশের উপরে যখন গেলেন তখন দেখলেন আদম আলাইহিস সালাম। তো জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বলছেন, হুয়া আদম হুয়া আবুকা ফাসালাম আলাইহি, ইনি হচ্ছেন আদম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তো আমাদের নবী একটু আগিয়ে গেলেন, ওইদিকে আগিয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়াবি, আব্বা আপনাকে সালাম। তখন আদম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকা সালাম ইবনি সালেহ নবী সালেহ, ও আমার সৎ ছেলে, সৎ নবী তোমাকেও সালাম। আদম আলাইহিস সালাম বলছেন যে ও আমার সৎ ছেলে, আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্বা আপনাকে সালাম। এবার সপ্তম আকাশে চলে গেলেন, সপ্তম আকাশে উঠে দেখছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তখন জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বলছেন, হুয়া ইব্রাহিম হুয়া আবুকা ফাসালাম আলাইহি, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার পিতে, আপনি তাকে সালাম দেন। আমাদের নবী একটু আগিয়ে গেলেন, আগিয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, ও আমার আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকা সালাম ইবনি সালেহ নবী সালেহ, ও আমার সৎ ছেলে, সৎ নবী তোমাকেও সালাম। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বেটা তোমাকেও সালাম। আমি ভালো করে বুঝাতে পারলাম না, তার মানে আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আব্বা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমাদের নবী বাপ বেটা। কাবা ঘরের ছবি মূর্তিগুলো ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, এবার সব ছবি মূর্তিগুলি ভেঙে ফেললেন, তার মানে বাপের মূর্তি ভেঙে ফেললেন। কাপুরুষ, অশিক্ষিত কুশিক্ষিত ছেলে তুমি, তোমার বাপের ছবিকে সুন্দর করে বেঁধে ঘরে ঝুলিয়ে রেখেছ, তোমার মতো কুশিক্ষিত ছেলের বিদ্যাকে কবর দিতে এসেছি তুমি মনে রেখো। অশিক্ষিত সন্তান সেই, কুশিক্ষিত সন্তান সেই, মূর্খ সন্তান সেই, কুশিক্ষিত সন্তান সেই, অশিক্ষিত সন্তান সেই যে তার বাপ মায়ের ছবি মূর্তি নিজের ছবি মূর্তিকে অ্যালবামে সাজিয়ে রাখে, সুন্দর করে বেঁধে সাজিয়ে রাখে। সুশিক্ষিত সন্তান সেই, উচ্চশিক্ষিত সন্তান সেই, সুশিক্ষিত সন্তান সেই, উচ্চশিক্ষিত সন্তান সেই, বুদ্ধিমান সন্তান সেই যে তার বাপের
তার বাপকে কবর দিয়ে এসে বাড়িতে ঢুকে অ্যালবামে একটা ছবি ছিল হজ করা পাসপোর্ট সাইজের, সেই ছবিটাকে নিয়ে এইভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করে বলছে, আল্লাহুম্মা ফির লাবি অরফা দারজাতাহু ফিল মাহদিন আফসালাহু ফি কবরিহি ও নাবির লাহু ফিহি, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, তাকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো, রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল, রব্বি ফিরলি বলে বলে দাইয়া, হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো, আল্লাহুম্মা ফির লাহু আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, ও রাহমহু তুমি তার প্রতি রহমত নাজল করো, অফি তুমি তাকে মাফ করো, অফান হ তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, অক্রেম নজলাহ তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, অসমাত খালাহ তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, অক্সল বিল মাই ও সল জল বরাত কামনা কায়তা সব হলে বুঝবেন দানাস, তুমি আমার বাপকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়, অবদিলহু দারান খায়রান মিন দারিহি দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও, ওয়াহলান খায়রান মিন আহলিহি দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও, ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দরী স্ত্রী দাও, ওয়াদখিলুল জান্নাত তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও, ওয়াইদহু মিন আযাবিল কবর তুমি আমার বাপকে কবরের শাস্তি থেকে বাঁচাও, ও মিন আযাবিন নার তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। এ হচ্ছে সুশিক্ষিত সন্তান। কিয়ামত পর্যন্ত এই কথার ভিতরে সরিষা ঢোকাতে পারবেন না, যা বলছি তাই থাকবে, পনে বিশ হবে না, কোনো পথ নেই একে পনে বিশ করার। যদি শোকে যে ছবি মূর্তি থাকে সে স্বর্ণের থাকে আর পিতলের থাকে, আগে ভাঙতে হবে, রাতে শোকেজ থেকে কাঁকড়া বের করে ফেলতে হবে, তারপরে ঘুমাতে হবে। তুমি আমার বক্তব্যের সাথে মোনাফিকি করে কোনো লাভ করতে পারবে না, তুমি মনে রেখো। তোমাকে আবারও সতর্ক করে বলছি, শুনে রেখো, বক্তব্যের সাথে উনিশ বিশ করে কোনো লাভ হবে না, তোমার পরকাল ধ্বংস হবে, এ কথাই ঠিক। জুয়া খেলায় অংশগ্রহণ করা আমাদের আলোচনা নেশাদার দ্রব্য। অত্র আয়াতে চারটে কথা রয়েছে, তার একটা কথা বলেছি লটারি ক্রয় করা হারাম, দ্বিতীয় কথা বললাম মূর্তি রাস্তানায় যাওয়া, ছবি মূর্তি নিয়ে খেলাধুলা করা হারাম, তিন লটারি, তিন জুয়া খেলায় অংশগ্রহণ করা হারাম। জুয়া খেলা এক আশ্চর্য পাপ, আপনি অবাক হবেন, দুনিয়াতে দুটো পাপ আছে মানুষ না করেই পাপি, করেইনি, খালি বলেছে যে আসো জুয়া খেলি, এই কথা বলেছে, তাকে কাফফারা দিতে হবে, দশ জন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে, খেলেইনি, খালি বলেছে আসো জুয়া খেলি। আশ্চর্য পাপ আছে দুনিয়াতে দুটো, যে না করেই পাপি, তার একটা হচ্ছে কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে যে আসো খেলি, তাহলে তাকে দশ জন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে, আশ্চর্য পাপ। প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটা হলো জুয়া খেলা, সবচেয়ে বড় জুয়া হচ্ছে আন্তর্জাতিক ফুটবল ক্রিকেট, যার কারণে তোমরা তোমাদের বাড়ির উপরে পতাকা লাগাও ব্রাজিলের, বোকা ছেলে, ব্রাজিলকে চিনো তুমি, ও হলো ইহুদি খ্রিস্টান, তুমি যদি পায়খানায় পড়ে যাও তাহলে ও হট্ট হাসি দিবে, আর যদি তোমাকে পায় তাহলে আরো দুই বালতি পায়খানা তোমার মাথায় দিবে। তুমি যদি ব্রাজিলের পতাকা আকাশের দিকে নিয়ে যেতে যেতে আকাশ পর্যন্ত পৌঁছে দাও, এর পরেও যদি তোমাকে পায় তোমার মাথার উপরে পায়খানা দিবেই, ওর নাম ইহুদি, ওর নাম খ্রিস্টান, তুমি অশিক্ষিত, তুমি কুশিক্ষিত, যার কারণে তুমি তার পতাকা তোমার ঘরের উপরে ঝুলিয়েছ।
এই কাজই হারাম, যেখানে কোটি কোটি টাকা খরচ হয়, যেখানে হাজারো ল্যাংটা মেয়ে কাপড় খুলে দিয়ে নাচে, সেটা তুমি সারা দিন রাত দেখছ আর তালি দিচ্ছ। তোমাকেও যদি কেউ শিক্ষিত মানুষ বলে তাহলে অশিক্ষিত কে? তুমিও যদি শিক্ষিত মানুষ হও তাহলে অশিক্ষিত কে? অবাক, সরস্বতী ভগবতী কালীর পাশে সামনে কলা দেওয়া আছে, কলা জিলাপি, তো তুমি পাশ দিয়ে হাঁটছ আর মুচকুমুচকে হেসে বলছো ছি 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 ছি। কথা হলো, বুদ্ধি আছে গো, এ কি কলা খেতে পারে? এটা একটা কাজ হলো, দেখি তোমার হাতে কয়দিন পরে ফুল আছে। তুমি একেবারে ইট সিমেন্টের তৈরি খাম্বার উপরে রেখে দিলে, ওখানে তো কিছু মূর্তি ছবি আছে, তোমার যে কিছুই নাই। তুমি যদি তার চেয়ে কম বুদ্ধিমান না হও, অশিক্ষিত তার চেয়ে যদি না হও, তাহলে অশিক্ষিত কে? ওর তো কিছু ছবি মূর্তি আছে, তোমার যে কিছুই নাই গো। তুমি কি একবারে নিচে নামতে নামতে নিজেকে মানুষ মনে করো না? মনে হয় পৃথিবীতে দুটা পাপ আছে, মানুষ না করেই পাপী। তার একটা পাপ হচ্ছে জুয়া খেলায় অংশগ্রহণ করা, যেই খেলাতে টাকার হারজিত নেই, শরীর চর্চা আছে, সেই খেলা জায়েজ। যেমন ফুটবল ক্রিকেট ছেলেরা আশেপাশে স্কুল ফিল্ডে খেলাতে পারে, যেটা শরীর চর্চা, যখন তাতে টাকার হারজিত আছে তখন সেটা জুয়া, সেটা কিয়ামত পর্যন্ত হারাম। যেই খেলাতে টাকার হারজিত নেই, শরীর চর্চাও নেই, সেটাই একেবারেই হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। যেমন চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, এই ধরনের যত খেলা আছে, কেউ যদি এসব খেলায় অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শরীর শুকুরের রক্তে ডুবিয়ে দিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাই বাবিন নারতে শির ফাকাদাত খালে ইয়াদাহু ফি দামি খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস এইসব খেলায় অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শোরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। আমি অনুবাদক, হাদিস মুসলিম, আমি আগে পিছে কমবেশ করতে পারবো না, এরকম কোনো সুযোগ আমার কাছে নেই। তোমার মা তোমাকে গেমস খেলাতে লাগিয়ে দিয়ে তোমার মা স্টার জালসা দেখে, তোমার মা যদি অশিক্ষিতা কুশিক্ষা মহিলা না হয়।